ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের সবশেষ খবর আমরা জানব আসাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য নিঃসন্দেহে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের কাছে আজকে তৃতীয় দফার ভোট গ্রহণটা অত্যন্ত চ্যালেঞ্জের আপনি জানেন যে প্রথম দফা উনিশে এপ্রিল শুরু হয়ে সম্পন্ন করে এবং তারপর দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন ইতিমধ্যেই দফায় সম্পন্ন সুষ্ঠুভাবে সম্পন্ন করে তৃতীয় দফার ভোট পর্বের প্রধান আকর্ষণ আপনি জানেন যে গুজরাটের আহমেদাবাদে কিছুক্ষণ আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্কুলে তার যে গণতান্ত্রিক অধিকার সেটি প্রয়োগ করেন এবং তাকে ঘিরে সেখানে উৎসুক সাধারণ মানুষের ভোটারদের যে যে উৎসাহ সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল একই সঙ্গে কিন্তু আজকে নরেন্দ্র মোদীর বাইরে প্রধান যে দৃষ্টি থাকবে যার আপনি জানেন যে গুজরাটের আরেকটি কেন্দ্র গান্ধীনগর থেকে আহ প্রতিদ্বন্দ্বিতা করছেন অমিত শাহ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য আসামে আপনি জানেন যে নানা কারণে রাজনৈতিকভাবে নানা কারণে গুরুত্বপূর্ণ আসামি নানা দু হাজার উনিশ সালের এনআরসি এবং পরবর্তীতে সি এর চর্চা হওয়ারতে স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যে নানা ধরনের যে ধর্মীয় মেরুকরণের ছবি সেটি স্পষ্ট হয়ে ওঠে এবং রাজনৈতিক দল পুরোপুরি তার সুফল নেওয়ার চেষ্টা করেন এই মুহূর্তে যে ধুবড়ি শহরের একটি স্কুলে দাঁড়িয়ে রয়েছে আদর্শ ভোটদান কেন্দ্র আমি শুধুমাত্র আমার সহকর্মী বলবো যে ঘুরি বৃষ্টি চলছে আপনি জানেন যে প্রথম দুই দফায় ভোটারদের যেরকম তীব্র অপেক্ষা করতে হয়েছে এবার কিন্তু খানিকটা যে তাপপ্রবাহ সেটি রেশ কমে গেছে আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গেও একই রকম ভাবে যে চারটি জায়গায় মুর্শিদাবাদ মালদা উত্তর এবং দক্ষিণ এবং জঙ্গিপুরে যে ভোট হচ্ছে সেখানেও কিন্তু নির্বিঘ্নে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু এখনো পর্যন্ত আমি যেখানে এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের আসামে ধরনের রয়েছে এখানেও একই ছবি সুতরাং সকাল থেকে যে লাইন লম্বা লাইনের যে ছবিটা ছিল সেটা কিন্তু আখানিকটা ম্লান হয়েছে বৃষ্টির জন্য অনেকে আসতে পারছেন আমি যেটা বলতে যাচ্ছি যে ভোট কেন্দ্রের ব্যবস্থাপনা কিরম করেছে নির্বাচন কমিশন দেখুন যারা একেবারে সদ্য যাদের যারা মা হয়েছেন তাদের জন্য কিন্তু এখানে একটি বাচ্চাদের রেখে যাতে যারা ভোট নিতে পারেন সে কারণে একটি বেবি রুম খোলা হয়েছে যেখানে একদম সদ্য হওয়া বাচ্চারা এখানে রেখে এখানে লাইনে দাঁড়াতে পারেন একই রকম ভাবে যারা ভোটটাকে যারা প্রথমবার ভোট দিয়েছেন আপনি যে 18 বছরের পরে যারা প্রথমবার ভোট দিতে পারেন এবারে একটা ভুলসংক ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন তাদেরকে তাদেরকে সামনে দেখার জন্য সেলফি একটি একটি ব্যাংক করা হয়েছে kendare to selfie তুলতে পাচ্ছেন একইসময়ে বাচ্চাদের রেখে যারা একটু হয়তো নিউবর্ন বেবি না একটু বয়স হয়েছে বা সেই সমস্ত শিশুদের রিক খেলার জন্য কিন্তু এখানে চিলড্রেন পার্ক করা হয়েছে যাতে যারা যাদের ভোট দানে তার বাবা কিংবা মায়ের কোনো কষ্ট না হয় আর নিরাপত্তার ছবিটা আমি জানি দেখেছি যে দেখুন আগে আমি দক্ষিণ ভারতে কেরালায় দেখেছি সেখানেও নিরাপত্তার ছবিটা কিন্তু কখনোই মনে হয়নি খুব বাড়াবাড়ি যেটি আমরা সাধারণত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখে থাকি যে ব্যাপক বিপুল সংখ্যক নিরাপত্তা নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় বাহিনীর যেরকম আটোসাঁটো মিডিয়া কর্মীদের প্রবেশের প্রবেশের ক্ষেত্রে নানা ধরনের কড়াকড়ি সেক্ষেত্রে কিন্তু এই আসামের ধুবরি শহরে এখনো পর্যন্ত কিন্তু সেই নিরাপত্তার ছবিটি নেই তবে অবশ্যই এখানে পুলিশ রাজ্য পুলিশের সদস্যরা রয়েছেন এবং ভোটাররা এসে নির্বিঘ্নে যে ভোটার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে ভোটার স্লিপ তাদের সেটা নিয়ে লাইনে দাঁড়ানো দাঁড়াচ্ছেন এবং ভাবে তারা কিন্তু ভোট দিচ্ছেন এখনো পর্যন্ত সার্বিকভাবে আপনি জানেন যে ভারতের আজকে এবং কেন্দ্র এবং প্রশাসনিক অঞ্চলে আজকে কোটি কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং আজকে ভাগ্য নির্ধারিত হবে অমিত শাহ আমি আগেই বলেছি যে আজকে অবশ্যই হেভিওয়েট প্রার্থী যারা যাদের ভাগ্য নির্ধারিত হবে আজকেই যাদের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে তাদের মধ্যে অমিত শাহ রয়েছেন এবং মোদী সরকার আরো পাঁচজন মন্ত্রী রয়েছেন এছাড়াও কিন্তু সব মিলিয়ে আপনি এইবারে তৃতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তেরোশো বাউন্ন জন প্রার্থী তাদের মধ্যে প্রায় দুশো জন প্রার্থী কিন্তু মহিলা রয়েছেন তো সব মিলিয়ে গণতন্ত্রের যে ভারতের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবের যে তৃতীয় ধাপের ভোট গ্রহণ সকাল সাতটা থেকে শুরু হয়েছে এবং কোনো রকম বিরতি ছাড়া সেই ভোট কিন্তু চলবে সন্ধে ছটা পর্যন্ত তবে ভৌগোলিক ভৌগোলিক অবস্থানের কারণে কোথাও কোথাও ভোট দান কিছুটা পেছনো হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু কিছুটা এগিয়ে আনার চেয়ে তো সব মিলিয়ে নির্বাচনের যে ছবিটা সেটি এখনো পর্যন্ত গোটা ভারতে কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠু কোথাও কোনো রকমের কোথাও কোন রকমের কোন এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা যেটা আমি আগেই বলেছিলাম যে আপনি জানেন যে এবার গত দু সালের তুলনায় এবার কিন্তু ভারতে ভোট দানের যে ছবিটা ভোট পড়ার যে ছবিটা সেটা কিন্তু খানিকটা উদ্বেগ বাড়িয়েছে শাসক সহ বিরোধী অবশ্য নির্বাচন কমিশন আপনি জানেন যে প্রথম দফায় ষাটের কিছু বেশি ভোট পড়েছিল ষাট শতাংশের বেশি দ্বিতীয় দফায় কিন্তু একষট্টি শতাংশের কিছু কম বেশি হয়েছিল এবং তারপর এগারো দিন বাদে নির্বাচন কমিশন যে রেক্টিফিকেশন দিয়েও কিন্তু ছয় ভোট বেড়েছে বলে দাবি করেন তা নিয়েও কিন্তু নির্বাচনের নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন সংশ্লিষ্ট যারা বিশ্লেষণ করেন তারাও কিন্তু বিষয়টি নিয়ে নেতিবাচকভাবে দেখছেন তো সব মিলিয়ে ভারতের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের তৃতীয় দফার উৎসবের এখনো পর্যন্ত যে ছবিটা সেটি কিন্তু নির্বিঘ্নে শান্তিপূর্ণ এবং উৎসবের মুখ উৎসবের আবেগেই এগিয়ে চলছে তো এই ছিল আমার কাছে ভারতের উত্তর পূর্ব ভারতের আসাম থেকে তৃতীয় দফার ভারতের ভোট গ্রহণ কেন্দ্রের বিষয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য সুব্রত আচার্য ভারতের আসাম থেকে